একটিমাত্র স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করুন শত শত ইংরেজি বাক্য স্ট্রাকচারটি হচ্ছে নো নিড টু প্লাস ভার প্লাস অবজেক্ট চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখে নেই নো নিড টু টেল অর্থ বলার দরকার নেই নো নিড টু টেল অর্থ বলার দরকার নেই নো নিড টু ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করার দরকার নেই নো নিড টু ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করার দরকার নেই নো নিড টু রাইট অর্থ লেখার দরকার নেই নো নিড টু রাইট অর্থ লেখারো নিড টু স্ট্যান্ড অর্থ দাঁড়ানোর দরকার নেই নো নিড টু স্ট্যান্ড অর্থ দাঁড়ানোর দরকার নেই নো নিড টু গো টু ঢাকা অর্থ ঢাকা যাওয়ার দরকার নেই নো নিড টু গো টু ঢাকা অর্থ ঢাকা যাওয়ার দরকার নেই নো নিড টু সিড হেয়ার অর্থ এখানে বসার দরকার নেই নো নিড টু সিড হেয়ার অর্থ এখানে বসার দরকার নেই নো নিড টু কুক নাও অর্থ এখন রান্না করার দরকার নেই নো নিড টু কুক নাও অর্থ এখন রান্না করার দরকার নেই নো নিড টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অর্থ চাইনিজ ভাষা শেখার দরকার নেই নো নিড টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অর্থ চাইনিজ ভাষা শেখার দরকার নেই নো নিড টু ওয়ার্ক অর্থ কাজ করার দরকার নেই নো নিড টু ওয়ার্ক অর্থ কাজ করার দরকার নেই নো নিড টু ব্লিভ মি অর্থ আমাকে বিশ্বাস করার দরকার নেই নো নিড টু বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করার দরকার নেই নো নিড টু ওয়েস্ট টাইম অর্থ সময় অপচয় করার দরকার নেই নো নিড টু ওয়েস্ট টাইম অর্থ সময় অপচয় করার দরকার নেই নো নিড টু গো টু স্কুল টুডে অর্থ আজকে স্কুলে যাওয়ার দরকার নেই নো নিড টু গো টু স্কুল টুডে অর্থ আজকে স্কুলে যাওয়ার দরকার নেই তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করতে পারেন শত শত ইংরেজি বাক্য এক নিমিশেই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন